আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। পুরো সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আমপাড়ে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা চাষিরা। ঘূর্ণিঝড় মোখার সম্ভাব্য আঘাতের আশঙ্কায় জেলার আম চাষিরা ব্যাপক তৎপরতা শুরু করেছে। দ্রুত বাগানের আম সংগ্রহ করে বাজারজাত করছেন তারা। এদিকে সকালে কালীগঞ্জ উপজেলার শুইলপুর গ্রামের একটি বাগান থেকে হিমসাগর আম পাড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক এস এম হুমায়ুন কবির। চলতি মৌসুমে সাতক্ষীরা জেলার 13,000 হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। এবছর ও প্রায় 200 মেট্রিক টন হিমসাগর জাতের আম ইউরোপের দেশগুলোতে রপ্তানির আশা। তবে ব্যবসায়ীদের অভিযোগ, কৃষি বিভাগ ও প্রশাসনিক বাধা নিষেধের কারণে এবছর তারা দেরিতে আম পাড়ার অনুমতি পেয়েছে। এবার কোনো সংলাপ হবে না, আওয়ামী লীগ বিএনপিকে নির্বাচনে কোনো আমন্ত্রণ জানাবেন না। নিজ দায়িত্বে তাদের নির্বাচনে আসতে হবে, না আসলে ক্ষতির মুখে তারাই পড়বে, এমন মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর একটি হোটেলে সাব রিজিওনাল মিটিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন এক্সিলারেটিং দ্য ট্রানজিশন টু ইলেকট্রিক মোবিলিটি ইন এশিয়া অনুষ্ঠান শেষে তিনি এই কথা বলেন। গাজীপুর সিটি নির্বাচন প্রসঙ্গে কাদের বলেন, জাহাঙ্গীর আওয়ামী লীগের মেয়র থাকলেও তার মা আওয়ামী রাজনীতি করে না, তাই তাদের বিষয়ে দলের নীতি নির্ধারণী ফোরাম চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মির্জা ফখরুল সাহেবরা তারা নির্বাচনে না এলে সেটা তাদের ব্যাপার, নির্বাচনে আসাটা তাদের অধিকার। সরকার এখানে কোনো তাদেরকে আমন্ত্রণ করে ডেকে আনবে, ইলেকশনে আসার বিষয়টা তাদের বিষয়, আওয়ামী লীগ কেন তাদেরকে ডেকে আনবে আমি তো এর কোনো মানে বুঝি না। গাজীপুর সিটি নির্বাচনে কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না, সুষ্ঠু নির্বাচন আনুষ্ঠানিকে সব দলের সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে গাজীপুরের প্রার্থীদের সঙ্গে মত বিনিময় শেষে এসব কথা বলেন সিইসি। এ সময় লেমোনেটিং পোস্টারের বিষয়ে প্রার্থীদের দাবি নিয়ে সিইসি জানান, পরিবেশের ক্ষতিকর দিক বিবেচনায় এটি প্রস্তাব গ্রহণ করা সম্ভব নয়, ভোটারদের ইভিএম ব্যবস্থা আস্থা রাখারও আহ্বান জানান তিনি। বিকেলে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গাজীপুর সিটি নির্বাচন নিয়ে বৈঠক করবেন সিইসি। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই প্রচারে নামেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ সংখ্যা নির্ধারণ করেছি স্যার। এখানে আপনারা যদি এমন কোনো আচরণ করেন যে কারণে যারা ভোটার সাধারণ তারা ভোট কেন্দ্রে যেতে দ্বিধান্বিত হবেন, ভীত হবেন, ওই ধরনের কোনো কার্য করবেন না। আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চয়তা দেব, আমাদের তরফ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করা হবে যাতে ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন, ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুলহাস কবির। জুলহাস, গাজীপুর সিটি নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? প্রতীক পাওয়ার পর তাদের আগ্রহ প্রচারের কি অবস্থা দেখছেন জানাবেন। ফারিয়া, উৎসব মুখর একটি পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এটি বলা যেতেই পারে, কারণ এখন পর্যন্ত যে পরিস্থিতি গাজীপুর সিটি এলাকায় ঘুরে দেখলাম তাতে মনে হচ্ছে প্রার্থীরা যেরকম উৎসুক এবং উৎসাহ তাদের ভিতরে যেরকম দেখলাম এবং ভোটারদের ভিতরে কিন্তু একই রকম উৎসাহ কিন্তু আমরা লক্ষ্য করেছি। বেশ কিছু নাগরিক, এই ভোটার যারা সিটি কর্পোরেশন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বেশ আগ্রহ দেখাচ্ছেন, কারণ দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনের একজন ভালো যোগ্য মেয়র তারা খুঁজছিলেন। গত ইলেকশনে যে মেয়র হয়েছিলেন তার দীর্ঘদিনের একটি গ্যাপ কিন্তু ছিল, যে কারণে কিন্তু সিটি কর্পোরেশন এলাকায় তেমন কোনো উন্নয়ন, অবকাঠামোগত বা যে সকল সমস্যা দীর্ঘদিন ধরে গাজীপুরবাসী ভোগ করছে সেই সকল সমস্যার কিন্তু সমাধান হয়নি। এবার তারা একজন যোগ্য প্রার্থী বেছে নিতে চায়। সকালের দিকে 11টায় যে মতবিনিময় সভাটি হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের, সেখানে কিন্তু নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল্লাহ তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিলেন এবং তিনি উপস্থিত থেকে প্রার্থীদের যে সকল সমস্যা, যে সকল
চাহিদা, যে সকল দাবি, সেগুলো কিন্তু তিনি শুনেছেন। সাধারণ কাউন্সিলর প্রার্থীদের যেমন শুনেছেন, তেমনই সংরক্ষিত মহিলা আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সমস্যাগুলো তিনি শুনেছেন, এবং মেয়র প্রার্থী তাদের কাছে শুনেছেন। মেয়র প্রার্থী থেকে সাধারণ কাউন্সিলর সবার কাছ থেকে কিন্তু একটি বিষয় বারবার তারা বলেছেন, যেহেতু বৃষ্টির একটি মৌসুম চলছে, ঝড় বৃষ্টি হলে এই পোস্টারের যে ক্ষতিটি হবে সেই ক্ষতি তারা কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু সেটি অনেক বেশি একটি ক্ষতি হবে। সেই ক্ষেত্রে তারা বারবারই দাবি করেছিলেন যে লেমিনেটিং করা পোস্টার যদি দেওয়া হয় তাহলে তারা কিন্তু এই পোস্টারের যে ব্যয় সেটি কিন্তু অনেকটা কমে আসবে, কিন্তু পরিবেশের ক্ষতি হবে। এবং আন্তর্জাতিক চাপ থাকার কথা জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন যে সেটি সম্ভব না, এই দাবিটি নাকচ করে দিয়েছেন, এবং কালো টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা, কালো টাকা যেন না ছড়ায় সেটির ব্যাপারে সচেতন হয়েছেন, এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা উশৃঙ্খলা বরদাস্ত নির্বাচনে না হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ জুলহাস। এতক্ষণ গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন জুলহাস কবির। রাজধানীর গাবতলী বেড়িবাঁধ সংলগ্ন কল্যাণপুর রিটেনশন পন্ডে ইকো পার্ক নির্মাণের জায়গা অধিগ্রহণ না করে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্থানীয়রা। সকালে মেয়রের নেতৃত্বে অভিযানের খবর শুনে ডিএনসিসি যান্ত্রিক সার্কেল অফিসের সামনে তারা অবস্থান নেয়। স্থানীয়দের দাবি, 1987 সালে ওয়াসা কর্তৃক 171 একর জমি অ্যাকোয়ার করলেও তা বাস্তবায়ন করা হয়নি। সিটি কর্পোরেশন অ্যাকোয়ার না করে স্থানীয়দের দাবি কোনো প্রকার ক্ষতিপূরণ ও নোটিশ না দিয়ে উচ্ছেদ করা হচ্ছে। ১৯৮৯ সালে এটাকে অ্যাকুইজিশন করেছে, তখন এটা ওয়াসা ছিল। ওয়াসা তখনকার সময় যদি বাধা দিত তাহলে কিন্তু আজকে কোনোভাবেই কিন্তু দখল হতো না। টাকা দিয়ে দেওয়া হয়েছে ঢাকা ডিসি অফিসের এল অফিসের কাছে, আপনি ওখান থেকে আপনার ক্লেম করেন, আপনাদেরকে কোন টাকা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার সিটি কর্পোরেশনের না। রাজধানীর জলাশয় উদ্ধারে সাফল্য দেখছেন উত্তর ও দক্ষিণ সিটির মেয়র, পর্যায়ক্রমে বাকি জলাভূমি উদ্ধারের লক্ষ্য তাদের। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জরিপ বলছে 5 বছরে রাজধানীতে বড় পুকুরের সংখ্যা 100 থেকে কমে হয়েছে 29টি। নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব মনে করেন দুই স্ত্রীর পরিকল্পনা যথেষ্ট নয়, উদ্ধারে জনগণকে সম্পৃক্ত করতে না পারলে তা কোনোভাবেই টেকসই হবে না। রাজধানীর অবশিষ্ট জলাশয় নিয়ে সাদিয়া কানেজের 3 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ ছবি তুলেছেন ফজলুল হক। কবছর আগেও মোহাম্মদপুরের তাজমহল রোডের মিনার মসজিদের পাশে ছিল বিশাল পুকুর, পাওয়া যেত মাছ, এলাকার শিশু কিশোররা দাপিয়ে বেড়াতো জলে, যা এখন শুধুই স্মৃতি। 20 বছর আগে এখানে কুকুর আছিল, পুকুরে আমরা গোসল টোসল, আরো অনেক মানুষে গোসল করছে আমরা দেখছি। এই এলাকায় তখন পানির কোনো সমস্যা ছিল না, অবশ্যই এগুলা খালগুলা রাখা উচিত, যেহেতু আগুন টাগুন লাগলে এগুলা নিবানোর জন্য ফায়ার সার্ভিসের সুবিধা হয় আর কি। প্রথমে কিছু অংশ ভরাট করে তৈরি হয় মাঠ, 2000 সাল নাগাদ পুরো জলাশয় ভরাট করে গড়ে তোলা হয় পার্ক। ফায়ার সার্ভিসের জরিপ অনুযায়ী 2018 সালে রাজধানীতে বড় পুকুরের সংখ্যা ছিল 100টি, 2023 সালে যা কমে হয়েছে 29টি। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের তথ্য বলছে ঢাকা মহানগর থেকে বছরে গড়ে 5,757 একর জলাভূমি হারিয়ে যাচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র বলেন রাজধানীকে বাসযোগ্য করতে জলাশয় উদ্ধারে বদ্ধপরিকর নগর কর্তৃপক্ষ। ঢাকা শহরে যতটুকু পানির আধার রয়েছে, উন্মুক্ত পানির আধার জলাশয়, সেগুলোকে আমরা সংরক্ষণ এবং সেগুলোকে পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের কার্যক্রম আমরা হাতে নিয়েছি। আমি অলরেডি আইনি প্রক্রিয়া শুরু করেছি, খালেরও সীমানা হতে হবে কিন্তু সিএস দাগ দেখে, আরএস দাগ দেখে, এই বিএস দাগ দেখে করলে কিন্তু আমাদের অনেক খাল কিন্তু সংকুচিত হয়ে যাবে। তথ্য যদি পাই তারা খাল দখল করছে তার বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিবাদ করব, তাদের বাড়িতে যদি আগুন লাগে পানি দিব কোনখান থেকে। নগরবিদরা মনে করেন রাজধানীর জলাশয় উদ্ধারে ছাড় দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই, জলাধার ভরাট করে কোনো উন্নয়ন কাজই গ্রহণ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত ব্লু নেটওয়ার্ক অর্থাৎ পুরোটাকে একটা কানেক্টেড ওয়াটার বডি
পরস্পর সংযুক্ততায় একটা ওয়াটার বডি হিসেবে উদ্ধার করা না যাবে এবং একই সঙ্গে যতক্ষণ পর্যন্ত তরল এবং কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা করা না যাবে এবং যতক্ষণ পর্যন্ত জনগণকে সাথে সম্পৃক্ত করে এই জলাধারগুলোকে জনগণের গণপরিসর হিসেবে তৈরি করা না যাবে ততক্ষণ জনগণের সম্পৃক্ততাহীনতার কারণে উদ্ধার করে ধরে রাখা যাবে না। তার মানে এই তিনটি কাজ করার জন্যে কোনো পরিকল্পনা দুই মেয়রের এক মেয়রের হাতে নাই। এমনিতেই রাজধানীতে প্রয়োজনের তুলনায় জলাশয় কম, তার উপর যে হারে ভরাট হচ্ছে তা উদ্বেগজনক বলছেন নগরবিদরা। তাদের আশঙ্কা, দ্রুত উদ্ধারের উদ্যোগ নিতে না পারলে বসবাসযোগ্যতা হারাবে প্রিয় রাজধানী। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন অসম্ভব বলে কিছুই নেই, বাংলাদেশ পারে না এমন কিছু নেই। পুলিশ কর্মকর্তা হত্যায় পলাতক আসামি আরাফ খানকে ফিরিয়ে আনা প্রসঙ্গে জানতে চাইলে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও ওয়ারেন্ট রয়েছে শুধুমাত্র তাদেরকেই গ্রেপ্তার করছে পুলিশ। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের বেছে বেছে গ্রেপ্তার করা হচ্ছে, মির্জা ফখরুলের এমন অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন তিনি। দুপুরে মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজ মুজিব কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। সম্ভব বলে বাংলাদেশের কাছে কিছু নেই, যাদের বিরুদ্ধেই পরোয়ানা রয়েছে, যারাই অন্যায় করেন তাদের পুলিশ তাদেরকে খুঁজে বের করে এটা ধরবে, এটা পুলিশের নিয়মিত কার্যক্রম। ইলেকশনের জন্য তাদের সাজানো গোছানোর কোনো প্রশ্নই আসে না। মির্জা ফখরুল সাহেব যেটা বলেছেন এটা কিন্তু সত্যি নয়। চিনির দাম নিয়ন্ত্রণে আমদানি শুল্ক কমানোর মেয়াদ আগামী 31 মে শেষ হলো, তা নতুন করে বাড়ানোর জন্য এনবিআরকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে এ কথা জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। জানান, চিনির বাজার নিয়ন্ত্রণে ও নতুন দাম কার্যকরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাঠে নামবে। চিনির দাম বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধি ও ডলারের দাম বৃদ্ধিকে দায়ী করেন তিনি। এছাড়া বাজারে চিনির সামান্য ঘাটতি আছে উল্লেখ করে সব জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে বলেও জানান সচিব। ঘাটতি আছে এই ধরনের আমার খবর আছে, তো আমরা ভোক্তা অধিকারকে ইতিমধ্যেই বলেছি এবং আমরা চিটং পোর্ট থেকেও খবর নিচ্ছি যে নতুন জাহাজ কতগুলো এসছে আর কি চিনি নিয়ে। চিনির দামের ক্ষেত্রে তাদের যে দাবি ছিল অ্যাসোসিয়েশন, সেটাও বাংলাদেশ ট্রেড অ্যান্ড টাইপ কমিশন সুপারিশ করেছে যে দাম, আমরা সেটা তাদের জানিয়ে দিয়েছি যে প্রতি কেজি খোলা চিনি 120 টাকা এবং প্যাকেট চিনি 125 টাকা সর্বোচ্চ মূল্য, এই হিসাবে বিক্রি করার জন্য আমরা তাদেরকে জানিয়ে দিয়েছি। বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গেল রাতে শহরের মালগ্রাম বেলতলায় শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত নাহিদ বগুড়ার মালগ্রাম ডাবতলা এলাকার ঝন্টু শেখের ছেলে। নাহিদের পরিবারের অভিযোগ, শহরের 8 নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শরীফুল ইসলাম রতনের সাথে বালু ও ইট সরবরাহনের বিরোধের জেরেই হত্যাকাণ্ড হয়েছে। মঙ্গলবার রাতে বেলতলা এলাকায় রতনের ভাই ফারুক, রবিন ও রনি সহ 12 থেকে 15 জন দেশীয় অস্ত্র নিয়ে নাহিদকে কুপিয়ে হত্যা করে। আধিপত্য বিস্তার নিয়ে এ খুন হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় পুলিশ। নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রহিম স্টিল মিলে বয়লার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে সবশেষ ইব্রাহিম হাওলাদার নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণে দগ্ধ 7 জনই মারা গেছেন। সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম হাওলাদারের মৃত্যু হয়। এর আগে বিস্ফোরণে দগ্ধ 7 জনকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক শঙ্কর নামে একজনকে মৃত ঘোষণা করেন। পরে দগ্ধ অবস্থায় শুক্রবার ভোর পর্যন্ত দগ্ধ ইলিয়াস, নিয়ন ও আলমগীর নামে আরও 3 জনের মৃত্যু হয়। পরদিন শনিবার গেলে মারা যান রাব্বি ও জুয়েল নামে 2 শ্রমিক। গেল বৃহস্পতিবার উপজেলার ভুলতা গোয়ালন্দগাইল এলাকায় RIECL রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড স্টিল মিলে বিস্ফোরণে 7 জন দগ্ধ হন। জলে কুমির, টাঙ্গায় বাঘ, তারপরও জীবনের ঝুঁকি নিয়ে সুন্দরবনে মধু আহরণে ব্যস্ত কয়েক হাজার মৌয়াল। বৈরি পরিবেশে চাক কাটতে গিয়ে মাঝে মাঝে বাঘের আক্রমণের মুখে পড়তে হয় মৌয়ালদের। তবু জীবিকার তাগিদে ঝুঁকি নেই মধু আহরণে নামেন তারা। লোকবল কম থাকায় নিরাপত্তার ঘাটতির কথা জানিয়েছে বন বিভাগ। সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী তথ্যচিত্রে, দাউদ হাসানের রিপোর্ট। জীবিকা নির্বাহের তাগিদে বাঘ কুমিরের ভয়কে সাথে করেই প্রতি বছরের গ্রীষ্ম মৌসুমে মধু সংগ্রহে বের হন সুন্দরবনের মৌমালরা। কখনো কখনো বাঘের সাথে যুদ্ধ করে বনজীবীরা ক্ষতবিক্ষত দেহ নিয়ে বাড়ি ফেরার সুযোগ পায়, আবার কখনো যেতে হয় বাঘের পেটে।
পহেলা এপ্রিল বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনের গহিনে তালপট্টি এলাকায় যান মৌয়ালদের একটি দল। সবাই ফিরলেও ফেরা হয়নি মন্টু গাজে নামে এক মৌয়ালের। মধু আহরণ করার সময় বাঘ ধরে নিয়ে যায় তাকে। তালপাটি এসে আমরা ওখানে স্থান করি রাত্রি হলো, হঠাৎ রাত্রির ওখানে আমরা শুয়েছি, এই অবস্থায় প্রায় এমন ঝুঁকির মুখে পড়তে হয় সুন্দরবন সংলগ্ন শ্যামনগর ও আশাশুনি উপজেলার বনজীবীদের। চলতি মাসে প্রায় 1,500 মৌয়াল মধু আহরণে ব্যস্ত সময় পার করছে। এবছর মধু তত ভালো না, খরার জন্য মধু পাওয়া যাচ্ছে না। বাঘের ভয় আছে, তারপর আছে আপনার সাপের ভয়, আরও তো অন্যান্য কিছু আছে। সুন্দরবনের ভিতরে বিভিন্ন রকমের ভয় আছে। সুন্দরবনে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। যদি বলেন যে আমরা মনে করেন যাচ্ছি, আল্লাহ পাক আবার ফিরে আসবো কি আসবো না ওটা ওপর আল্লাহই ভালো জানে। তবে লোকবল কম থাকায় নিরাপত্তার ঘাটতির কথা জানিয়েছে বন বিভাগ। আমাদের এখানে লোক সংখ্যা স্বল্পতার কারণে আমাদের ওইভাবে তাদের সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা থাকে না। তারপরেও মূলত যারা আমাদের আশেপাশে থাকে, যেমন আমাদের বিভিন্ন ক্যাম্পের আন্ডারে থাকে, তাদেরকে ইয়ে দেওয়া হয়। তো অনেক সময় তারা দেখা যায় চুরি করে যায়, সব জায়গা অভয়ারণ্যে যাওয়া নিষেধ, সেই সব জায়গায় যায়। বন বিভাগের তথ্য মতে চলতি মাসে প্রায় 15,50,000 টাকা রাজস্ব দিয়েছে মৌয়ালরা। দাউদ হাসান, আরটিভি। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী ওয়ার্কশপ অন ওয়ার্ল্ড ফিশ কাপ জেনেটিক ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম নামে কর্মশালার আয়োজন করা হয়। সকালে ওয়ার্ল্ড ফিশের দক্ষিণ এশীয় রিজিওনাল ডিরেক্টর ক্রিস্টোফার প্রাইস এই কর্মশালার উদ্বোধন করেন। এই সময় বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, ওয়ার্ল্ড ফিশের মহাপরিচালক ডক্টর এসা মোহাম্মদ, কার্প মৎস্য উৎপাদন ও গবেষণার সঙ্গে জড়িত সরকারি বেসরকারি স্টেক হোল্ডার্সদের সংশ্লিষ্টরা, বাংলাদেশ ওয়ার্ল্ড ফিশ কার্প জাতীয় মাছের পলিতাত্ত্বিক উন্নয়ন কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে 2012 সাল থেকে দেশের 3টি নদী পদ্মা, যমুনা, হালদা থেকে রুই ও কাতলা মাছের রেণু নিষিক্ত ডিম সংগ্রহ করে আসছে। ICC-র বার্ষিক আয়ের 38% পকেটে পড়তে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড BCCI। পরবর্তী 4 বছরের জন্য রাজস্ব বণ্টনে ICC-র অর্থ ও বাণিজ্যিক কমিটির প্রস্তাবনায় এমনটি রয়েছে। প্রস্তাবনা মডেল অনুযায়ী 2024 থেকে 2027 সাল পর্যন্ত ICC-র বার্ষিক আয় হবে $600 মিলিয়ন। এর 231 মিলিয়নই পাবে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ 6.89% পাবে ইংল্যান্ড। তৃতীয় সর্বোচ্চ 6.25% পাবে অস্ট্রেলিয়া। আর বাংলাদেশ পাবে 4.46%। ক্রিকেট অর্থনীতিতে সর্বোচ্চ অবদান রাখায় আগে থেকে লভ্যাংশের বড় অংশ দাবি করে আসছিল ভারত। বাকি স্থায়ী সদস্যরা এই প্রস্তাবনা মেনে নিলে 2014 সালের 3 মোড়লের নীতি ভেঙে এবার 1 মোড়লের উত্থান হবে। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার।